বার্ডস। ইয়াদ এখন একটি কবুতর ধরার চেষ্টা করতেছে। আমি দেখব আজকে রিয়াদে ও যে কবুতর পালছে, কবুতর পালার জীবনে ও এ পর্যন্ত কি কি শিখেছে, কবুতর কিভাবে ধরতে হয় না হয় আমি ওকে শিখাতে পারছি কিনা। আজকে রিয়াদের ট্রেনিং নেওয়া হচ্ছে, ঠিক আছে। একটি কবুতর আসছে, এই যে গড়া কবুতর, এই আমি আপনাদেরকে দেখাই, দেখি ও এটাকে নামাইতে পারে কিনা। ঠিক আছে, বাচ্চা, ছোট বাচ্চা, আমার মনে হয় তো নীল এক পরের হবে, নীল পরের হবে, চোখও সাফ হয় নাই। একটা একটা উঠতেছে, দুইটা জোড়া কে যেন ছাড়ছে, ছাড়ার পর শর্ট হয়ে গেছে, তো একটা বসাইছি আর একটা উপরে উঠতেছে। দেখি এখন রিয়াদ কি করতে পারে। রিয়াদ দেখো, তুমি আউলে বসো, তুমি কিনারে বসো, তোমার দেখতেছে, তোমার দেখলে তো নামবো না, এটা কি জানো না তুমি? ভিউয়ার্স, বড় আফসোসের বিষয়, রিয়াদে ধরতে পারলো না, ঠিক আছে। আর দুইজন বলছে আর আমি, রিয়াদের মনে কষ্ট, ঠিক আছে, কবুতর ডামালে ধরতে পারলো না রিয়াদে, ঠিক আছে। আমি সাদা শার্ট পরে বসে রয়েছি না, যার কারণে কবুতরটা আমার সুন্দরভাবে দেখতেছে আর কি, ক্লিয়ারভাবে, যার জন্য ডরার নামে নেই। এই বাসা বসছিল, বাসা বসার পর গেছে গা, রিয়াদের আফসোস। আচ্ছা যাই হোক, দেখছি তো ভিউয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটা শুধু শুধু একটু আনন্দ করার জন্য ভিডিও ছিল, ঠিক আছে। আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে আপনাদের ভালো কিছু জানার জন্য, শেখার জন্য, ঠিক আছে। একটু কষ্ট করে গিয়ে দেখে আসবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।